জন্ম হয়েছে বিজ্ঞানের জন্য। পৃথিবীর কোনো কিছু আমাকে বিজ্ঞানের পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না, পারবে না। সুন্দর গলা ওর। এই আসো না, দেখো শিউতি গান গাইছে। কি সুন্দর জাত, হ্যাঁ ওর গান শুনতে উঠেছে। মিষ্টি না খেতে পারার দুঃখটা ভুলে থাকা যায়। কি সুন্দর চাঁদ উঠেছে আজ, তাই না দাদি?
নেবে, কিন্তু তোর চেয়ে সুন্দর না। দেখিস আবার কোন রাত উত্তর এসে পঙ্খিরা যে করে তুলে না নিয়ে যায়। ধর, ঘুম ভাঙিয়েছে বলে এখন আমাকে ভেগাচ্ছ না। তোকে যখন দেখি মনে হয় শুধু এই জন্যই বেঁচে আছি, আর তা না হলে তো সারাক্ষণই শুধু মরার চিন্তা। দাদি যা, গানটা থামিয়ে দিল, চলো শোবে চলো। এত রাতে কে এলো বাড়িতে? তোমার মেয়ের গান শুনে আবার লোকজন হাজির হলো না তো? আচ্ছা আমি দেখছি। না না, একদম একা যাবে না, বদরুলকে ডাকো। হ্যাঁ বদরুল, বদরুল কে? আমি। আমি কে? আমি এ বাড়ির মালিক। বাড়ির মালিক মানে? বাড়ির মালিক। দাঁড়া দাঁড়া আমি দেখছি। শুনুন, এত রাতে আপনি কি চান? নিজের বাড়িতে এসেছি, দিন রাতের প্রশ্ন আসছে কেন? যথেষ্ট হয়েছে, মজা করতে চাইলে অন্য জায়গায় যান। চেনা নেই জানা নেই এত রাত্রে এসে বলছেন আপনার নিজের বাড়ি। শুনুন, কোনো ভদ্রলোক নিজের বাড়ি কেন, এত রাত্রে হোটেলও ফেরে না। এই জন্যে আমি বলেছিলাম, ভাইজান কিন্তু আমাকে বলেছিল এসব পুরনো বাড়ি কেনার কোনো দরকার নেই, এগুলোর কাগজপত্র দলিল কিচ্ছু ঠিক থাকে না। আহা শোনো শোনো, কিছু শুনবো না। দেখুন, ভদ্রলোকেরা কিন্তু কাউকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখে না। আচ্ছা এত কথা বলার সময় আমার নেই, আপনার যদি কিছু বলার থাকে সকালে আসুন। আপনি দরজাটা খুলবেন না? না। আসলে পূর্ণিমার চাঁদটা আজ খুব সুন্দর। আপনি ঢুকলেন কি করে? পৃথিবীতে নিজের বাড়িতে ফেরাই তো সবচাইতে সহজ, তাই না? চুরি করে ঢুকেছেন, আবার বলছেন এটা নিজের বাড়ি? জি হ্যাঁ, এটা আমার বাড়ি। এই বাড়িটা আমি কিনেছি, দলিল দস্তাবেজ সব আমার নামে। এই বাড়িটা আপনার কি করে হলো? এ বাড়ি আপনি কিনতে পারেন না, সে অধিকার আপনার নেই। কেন কেন অধিকার থাকবে না? কারণ এ বাড়ি আমি বিক্রি করিনি। আরে আপনি বিক্রি করবেন কেন? এ বাড়ি যাদের তারা বিক্রি করেছে। কিন্তু বাড়িটা তো আমি কাউকে দিয়েই যাইনি, আপনি কার কাছ থেকে বাড়ি কিনলেন? কবে থেকে এই বাড়িটা আপনার হলো? সেই প্রথম দিন থেকে, এই বাড়িটা আমারই বানানো। এই বাড়ি আপনি বানিয়েছেন? জি আমিই বানিয়েছি। পাগল, আপনি জানেন এই বাড়িটার বয়স কত? জানবো না কেন, 1897 সালে এই বাড়িটা আমি বানাই। 1897 সালে এই বাড়িটা আপনি বানিয়েছেন? হ্যাঁ 1897 সালে। বেশ বেশ, তা এতদিন আপনি কোথায় ছিলেন? বাড়িটা অনেক শখ করে অনেক কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু এই বাড়িতে ওঠার আগেই আমার বোনের অসুস্থতা খবর এলো। আমি তড়িঘড়ি করে বেনারস শহর চলে গেলাম, ফেরার পথে একটা দুর্ঘটনায় আমার মৃত্যু হয়, সে কারণেই এ বাড়িতে আর ওঠাই হয়নি। তাহলে আপনি ভূত? দেখতে দেখতে 116টা বছর পার হয়ে গেল।
তো এতদিন পরে বাড়িতে ওঠার কথা আপনার মনে হলো কেন? কোথায় না থেকেছি, আকাশ, মর্ত, পাতাল, নদীর ধার, কবরস্থান, শ্মশান, বাবলা গাছ, শেওড়া গাছ, কিন্তু কোথাও না এতটুকু শান্তি পাইনি। কেবল এই বাড়িটার কথা মনে পড়েছে। এত কষ্ট করে বাড়িটা বানালাম, কিন্তু থাকতে পারলাম না, তাই চলে এলাম। আমি এখন এই বাড়িতে থাকবো বলে মনস্থির করেছি। আমি ছিলাম না, আপনারা এতদিন এই বাড়িতে বসবাস করেছেন, এখন আমি চলে এসেছি, এখন আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনারা এই বাড়িটা ছেড়ে চলে যান। হ্যাঁ বলো। কোথার কোন লোক এসে আবোল তাবোল বললো, আর সেটা শুনেই তোমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, এটা যদি আবোল তাবোল না হয়ে সত্য হয়। এক কাজ করো, পাগল ছেলেটাকে ডাকো। কোন ছেলেটা? বিজ্ঞানী। ও বৈজ্ঞানিক, ও তো বাচ্চা ছেলে, ও কি করবে? ও তোমাদের বিজ্ঞান বলে আর কিছু রইলই না। আমি আসা পর্যন্ত থাকবে না, পালিয়ে যাবে? ও তো বলছে এখন থেকে এখানেই থাকবে। আমাদের চলে যেতে হবে, বাবা মা তো ভীষণ চিন্তায় পড়েছে, কি করবে বুঝতেই পারছে না। প্রাসঙ্গিক কথা, ভূতটা সত্যি এখনো প্রমাণিত হয়নি। আচ্ছা আমি আসছি। বাড়িতে একটা ভূত এসেছে, বলছে এই বাড়িটা নাকি ওর। মানে? বলছে এই বাড়িটা নাকি সে বানিয়েছে, এখন থেকে এখানেই সে থাকবে। বলুন তো মা, কি একটা অন্যায় আবদার! মানুষ হলে একটা কথা ছিল, ভূত হয়ে এখানে থাকার দরকারটা কি? আহ বৌমা, ও যদি সত্যি সত্যি বাড়ি বানিয়ে থাকে তাহলে তো চাইতেই পারে। তাহলে আমরা কোথায় থাকবো? দরকার হলে রাস্তায় গিয়ে উঠব, তাই বলে কারো অধিকারকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিছু বললে বৌমা? না মা, একজন আসবে তো, তার জন্য অপেক্ষা করছি, সেটাই বলছিলাম। কে আসবে, কি চায়? ওই ভূতটাকে পরীক্ষা করবে, ভূতটা আসল না নকল। ওঝা টোঝা নয় তো? ওঝা হলে আসতে বারণ করে দাও, এই পৃথিবীতে সকলেরই থাকার অধিকার আছে, ভূত বলে তাকে তাড়িয়ে দেবে এটা অন্যায়। ওঝা না মা, বিজ্ঞানী। ঠিক আছে, পরীক্ষা করে যদি আসল হয় ভূতটাকে আমার কাছে পাঠিয়ে দিও। ঠিক আছে মা। হে আল্লাহ, ভূতটা যেন আসল ভূত না হয়, ভূতটা যেন নকল ভূত হয়। আমার এই অবুঝ মেয়ে, সংসারে এতগুলো মানুষ, এদেরকে নিয়ে আমি কোথায় যাবো? আল্লাহ তুমি আমাদেরকে ভাসিয়ে দিও না আল্লাহ।